বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আজকে হাজির হয়েছি নতুন একটি বিষয় নিয়ে, নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে কিভাবে আপনি আপনার যে কোনো ডকুমেন্ট থেকে এই যে মাঝখান বরাবর অর্থাৎ যে ওয়াটারমার্কটা আছে কিভাবে আপনি সেটাকে আউট করবেন, এবং কিভাবে আপনার পুরনো ডকুমেন্টস থেকে এই সিল এবং এই দেখুন সিলগুলো কিভাবে আপনি আউট করবেন, এবং নাকি সিগনেচার কিভাবে আউট করবেন। আজকের ভিডিওতে আমি এই বিষয়টি আপনাদের দেখাবো। তো বন্ধুরা প্রথমে যেটি দেখাবো সেটি হচ্ছে কিভাবে আপনি এই যে আপনার লেখার মাঝখান থেকে যে ওয়াটারমার্কটি এটি কিভাবে রিমুভ করবেন। তবে আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি, সেটি হলো এটি রিমুভ করার জন্য আমি কিন্তু এখানে কোনো টুলস ব্যবহার করব না। আমি যেটি ব্যবহার করব খুব সহজেই কিভাবে আপনি খুব স্মুথলিভাবে এটাকে আউট করে দেবেন। তো বন্ধুরা প্রথমে চলে যেতে হবে আমাদের ফটোশপে। আমি অলরেডি এই পেজটি ফটোশপে ওপেন করে নিয়েছি। ফটোশপে যাওয়ার পর আমাদের যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের যে লেয়ার বক্স আছে অর্থাৎ এই জায়গায় দেখুন এটিকে আগে কপি করে নিতে হবে। এবং কপি করার জন্য কী করতে হবে, আপনাকে কন্ট্রোল প্লাস অ্যালার্ট টিপে আপনাকে যে টিপতে হবে। তাহলে দেখুন একটি লেয়ার আমরা তৈরি করে ফেলেছি। এই লেয়ারটি তৈরি হওয়ার পর আমাদের যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের যেই যে লেয়ারে দেখুন অ্যাডজাস্টমেন্ট যেই অপশানটি আছে সেখানে যেতে হবে। যাওয়ার পর এখানে আপনি যাবেন লেভেলসে। লেভেলসে যাওয়ার পর এই যে লেখাটি হয়তো বা একটু অস্পষ্ট থাকতে পারে এটাকে আপনি আরও স্পষ্ট করে নেবেন। অর্থাৎ আপনি এই যে বাম পাশে যেই কার্সারটি আছে এটাকে ধরে একটু ডান দিকে দেখবেন, দেখুন লেখাটি আমার আরও স্পষ্ট হয়ে গেছে। যাক এটি আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে। তো আপনি এই জায়গায় রাখার পর যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে আবার যেতে হবে এই লেয়ার অ্যাডজাস্টমেন্টে। এখানে যাওয়ার পর আপনি দেখুন এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আপনি ক্লিক করবেন। এরপরে দেখুন যে আপনার লেখাটি কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। আমরা জানি সাধারণত এইটি কী কালার ছিল, অর্থাৎ এই যে এই কালারটি দেখুন এটি যেই কালার ছিল সেই কালারটি আপনাকে এখান থেকে সরাই দিতে হবে, সবুজ কালার। যেহেতু এটা সবুজ কালার ছিল তাহলে আপনি এই সবুজ কালারটা যদি এখান থেকে সরাই দেন দেখুন এটাকে কমে দেওয়ার ফলে এখানে লেখার আর কোনো বিন্দুমাত্র কোনো প্রকার লেশ কিন্তু থাকলো না, এখানে কিন্তু ওই রকম লেখার আর কোনো কিছুই কিন্তু নেই। তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনি এইটার থেকে লেখাটাকে খুব স্মুথলিভাবে খুব পরিষ্কারভাবে এটা কিন্তু করতে পারেন। এখন আপনি এটাকে সেভ করে নিতে পারেন। অর্থাৎ আমি যদি এখন এটাকে সেভ অ্যাজ করি, সেভ অ্যাজ করার পর এটাকে আমি ডেস্কটপে রেখে দেবো, এবং ডেস্কটপে রাখার পর এটাকে আমি দিয়ে দেবো ইডিট। এটাকে আমি ইডিট লিখে দিলাম, ইডিট লিখে এটাকে সেভ করে দিলাম, সেভ। এরপর যেটি দেখাবো সেটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। দেখুন এটি কিন্তু অনেকেরই প্রয়োজন হয়, অর্থাৎ এখান থেকে আপনি এই সিলটাকে এবং এই সিগনেচারটাকে কিভাবে রিমুভ করবেন। তো বন্ধুরা ঠিক এটিও আমরা ঠিক আগের মতোই এই টুলস ব্যবহার না করি আমরা যে লেয়ারটা আছে এখানে যে ব্যাকগ্রাউন্ডে এই লেয়ারটা আছে এটাকে আমরা আরেকটা লেয়ার কপি করে নেব, এবং সেখানে কী করতে হবে আমাকে কন্ট্রোল অ্যালার্ট চেপে ধরে যে চাপ দিতে হবে, দেওয়ার পর ওকে করে দিতে হবে। তাহলে আমি একটা লেয়ার পেয়ে গেলাম। এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ঠিক আবার এই যে লেয়ার প্যানেলের নিচে গিয়ে দেখুন অ্যাডজাস্টমেন্ট লেয়ারে এখানে আপনাকে ক্লিক করতে হবে। করার পর আপনি এখানে লেভেলসে ক্লিক করবেন, তাহলে এই লেখাগুলোকে আপনি আরেকটু স্পষ্ট করতে পারবেন। এই যে বাম দিকে যে কার্সারটি আছে এইটাকে আপনি আরেকটু ডান দিকে নিয়ে যাবেন, দেখুন লেখাটি অনেকটা স্পষ্ট হয়ে গেল। এখন কী করতে হবে, এখন আবার পুনরায় ঠিক আপনাকে লেয়ার যে বক্সের নিচের দিকে যেই অ্যাডজাস্টমেন্ট আছে লেয়ার অ্যাডজাস্টমেন্ট সেখানে যেতে হবে। যাওয়ার পর দেখুন এখানে এই যে কালার আছে এবং এই যে ধরুন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আপনাকে ঠিক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে হবে। এরপরে দেখুন সমস্ত কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। এখন প্রথমে আমি যেটি করব সেটি হচ্ছে সিলটাকে কীভাবে করব। সিলের যে কালার সেটি হলো এই ব্লু কালারটা থাকে এখানে, এই ব্লু কালারটাকে আমি এখানে কমাই দিলাম একবারে। আরেকটা কালার থাকে সেটা হলো এই ম্যাজেন্টা, এই দুইটা কালার নিয়েই কিন্তু সিলগুলো থাকে। হ্যাঁ দেখুন এখান থেকে সিলগুলো কিন্তু একদম স্মুথলিভাবে এখান থেকে নাই হয়ে গেছে। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো এই যে সিগনেচারটা এটা আমি কীভাবে করতে পারি। এই সিগনেচারটা যেই কালার ছিল আমি ঠিক সেই কালারটাকে দেখুন নাই করে দেই। এই দেখুন এই সিগনেচারটাও কিন্তু এখান থেকে নাই হয়ে গেল। এরপর যেটি করতে হবে সেটি হচ্ছে এখানে আমাকে আবার পুনরায় সেভ অ্যাজ করতে হবে। সেভ অ্যাজ করার পর দেখুন এখানে সাবমিট ডক লেখা আছে, আচ্ছা আমি সাবমিট ডক এখানে আমি লিখে দিলাম সিগনেচার, SIG দিয়ে দিলাম, SIGN দিয়ে দিলাম, সিগনেচার দিলাম, তারপর আমি এটাকে সেভ করব। সেভ করার পর যে পার্থক্যটুকু সেটি আমরা দেখব। দেখুন এই জায়গায় যে পার্থক্য এবং সেভ করার পরে আমাদের যেটি হয়েছে সেটি এখন আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো, দেখুন এখানে সেভের যেটি হয়েছে এই যে দেখুন একদম কিন্তু নাই হয়ে গেছে, সিগনেচারও নাই হয়ে গেছে, সিলও নাই হয়ে গেছে। আর আমাদের আগের যেটা ছিল অর্থাৎ আমরা যেটা আগে যেটা করেছি সেটা কীরকম ছিল সেটা একটু দেখে নেই। আমাদের আগেরটা
অর্থাৎ এডিটেডটা আমরা দেখি যে এডিট যেটা করলাম সেটা কেমন ছিল। এই দেখুন এডিটের মাঝখান থেকে দেখুন কোনো প্রকারের আর ওই লেখাটি নেই, অর্থাৎ আগে যেটা আমাদের ছিল। এখন যদি আমরা মিলিয়ে দেখি যে আমাদের পরিবর্তনটা কিভাবে আসলো, দেখুন এখানে পরিবর্তনটা আপনাদের একটু দেখাই দেই। এই জন্য এডিটটাকে আবার ব্যাগে নিয়ে গেলাম এবং এখানে দেখুন এই যে এটি হচ্ছে আমাদের মূল কাগজ, আর আমাদের যেটি আমরা করলাম এডিট করে সেটি হচ্ছে এটি। দেখুন কোনো রকমের আমাদের আর সেই চিহ্ন নেই। তো বন্ধুরা, আপনারা ঠিক এইভাবেই আপনাদের যে কোনো একটা পুরনো পেজ থেকে সুন্দরভাবে স্মুথলিভাবে এইভাবে কিন্তু আপনারা এই সিলকে বা সিগনেচারটাকে আপনারা আউট করে দিতে পারেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন কোনো বিষয় নিয়ে, আবার নতুন কোনো টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হবো সেই প্রত্যাশায়। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।